দিনত আপনাদের দেখা পাইছে রাহুল গান্ধীর নেতৃত্ব 2024 কংগ্রেস সরকার হব, এটা খাটা না। ওদের শুধু সিন্ডিকেটের সরকার, ওরা শুধু সিন্ডিকেট করতে জানে, স্কুল বন্ধ করে মদের দোকান বাড়িয়ে দিচ্ছে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী মিছিল করল কংগ্রেস। আপনারা দেখছেন ডেইলি বরাক, আর ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল মিছিল বের করা হয়। কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। সেখানে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মীরা, বিজেপি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও মহিলা কংগ্রেস সহ অন্যান্য কর্মীরা বলেন, বিজেপি সরকার সিন্ডিকেটের সরকার। বর্তমান সরকার আসামের 2000 স্কুল বন্ধ করে নতুনভাবে 2000 মদের দোকান খোলার প্রয়াস চালাচ্ছে। কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জীবনদায়ী ঔষধের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে কাছাড়ের জেলাশাসক মারফত আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করবেন। দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনেও আন্দোলন অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজি অসমৰ মুখ্যমন্ত্রী যিজন হিমন্ত বিশ্ব শর্মা আজি ব্যর্থ হয়েছে। আজি মূল্য বৃদ্ধি কেনকা বাড়িছে আপনাদের দেখা পাইছে। আজি গ্যাস সিলিন্ডারের দাম কিমান হয়েছে, আরো আরে রন্ধন গ্যাসের দাম যান হয়েছে, আর পেট্রোল ডিজেলের দাম কিমান হয়েছে আপনাদের দেখা পাইছে। আজি আমি জলকিয়া লগাই আইছো, এই জলকিয়ার দাম 400 টাকা কিলো হয়েছে। আজি কাঁচা টমেটো যা হয় 200 টাকা কিলো হয়েছে। আজিও পেঁয়াজের দাম কিমান হয়েছে। আজি বিজেপি সরকারের ওসর একো মুদ্রা নাই, বিজেপি সরকারে এটা ব্যর্থ হয়েছে আপনাদের দেখা পাইছে। মণিপুর কেনকা একজন দুজন ছালীক কেনকা উলুঙ্গ করে রাস্তা পিটনি দিছে এই বিজেপি সরকারে। আর আজি মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে, আর কাছাড়ের পুলিশও ব্যর্থ হয়েছে আপনাদের দেখা পাইছে। আমার ইয়াতে রেপ হয়েছে, আমার ইয়াতে ধর্ষণ হয়েছে, আজিলকে পুলিশে ভালকে ইনভেস্টিগেশন করবা নাই। আজি বিজেপি আর হিমন্ত বিশ্ব শর্মার ওসর এটাই কথা, হিন্দু আর মুসলমান দিয়ে রাজনীতি করা। আজি মূল্য বৃদ্ধি রোধ হয়েছে, ইয়ার কারণে একু কথা পাতা নাই। আজি সাম্প্রদায়িক রাজনীতি ইমান দিন নচলে, আজি রাইজে গম পাই গেছে যে আমি সকলে রাইজ একত্রিত হয়ে আমি ওলাই আইছো। আজি কংগ্রেস রাইজর লগত আছিলে আর কংগ্রেস রাইজর লগত থাকিব। আগন্ত দিনত আপনাদের দেখা পাইছে রাহুল গান্ধীর নেতৃত্ব 2024 কংগ্রেস সরকার হব, এটা খাটা না। 2026 ভূপেন বরার নেতৃত্ব অসমত কংগ্রেস আইব, এটা আমি আমরা দেখিয়ে দেব মহিলাদের শক্তি কি রকম, মহিলা কি করতে পারে। আজকে আমাদের পাকঘরে ওরা ঢুকে গিয়েছে, এত বেশি জিনিসপত্র দাম হয়েছে, আজকে শিশুদের খাদ্য সামগ্রীর জিনিসপত্র খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে। আমি ধিক্কার জানাই এখানে, আমরা যারা জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে যারা এখানে উপস্থিত হয়েছি, জেলা কংগ্রেস, ইউথ কংগ্রেস, যুব কংগ্রেস, NSY যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমাদের দাবি হয়েছে দ্রব্যমূল্য মুদ্র বৃদ্ধি নিয়ে। ওরা কি করছে, ওদের সরকার কি করছে, ওদের শুধু সিন্ডিকেটের সরকার, ওরা শুধু সিন্ডিকেট করতে জানে, স্কুল বন্ধ করে মদের দোকান বাড়িয়ে দিচ্ছে। ওরা দিনকে দিন স্কুল বন্ধ করছে, বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মদের দোকান বৃদ্ধি করে দিয়েছে। এটা লজ্জাজনক ব্যাপার। আমি ধিক্কার জানাই আসাম সরকারকে, ভাদর সরকারকে, অতিসত্বর যদি আমাদের পুনর্বিচার করে না, মূল্য বৃদ্ধি নিয়ে জিনিসপত্রের দাম যদি কমায় না, দিন প্রতিদিন আমরা রাস্তায় আন্দোলনে আসবো। জেলা কংগ্রেস সহ যুব কংগ্রেস, NSY, সেবা দল, মহিলা কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, SC ডিপার্টমেন্ট, ব্লক কংগ্রেস, 16টা ব্লক কংগ্রেসকে সঙ্গে নিয়ে এবং সাধারণ যারা জনগণ তারাও আজকে এগিয়ে এসছেন। আজকে যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হয়েছে, যেভাবে আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে,
আজকে জীবনদায়ী যেগুলো ঔষধ, মানুষ আজকে জীবনদায়ী ঔষধ মুমূর্ষু রোগীরা খেতে পারছে না, ঔষধের দাম হু হু করে বাড়ছে, সেই সবের প্রতিবাদে আজকে আমরা এর প্রতিবাদ সাব্যস্ত করে আমরা রাজপথে বেরিয়ে এসেছি। এবং আমরা এসে ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে দেখা করতেছিলাম, ডিস্ট্রিক্ট কমিশনার নেই, আমরা ডেপুটি এডিসি যে ছিলেন যুবরাজ ভট্টাকর ওনার হাতে আমরা স্মারকপত্র তুলে দিয়েছি এবং ওনাকে আমরা দাবি জানিয়েছি উনি যেন সরকারের কাছে এটা পাঠান, আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, যেভাবে হোক সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। আজকে যেভাবে মানুষ ক্ষুধার জ্বালায় ভুগছে, আজকে যেভাবে মানুষ চাল কেনার ক্ষমতা হচ্ছে না, আজকে যেভাবে মানুষ ডাল কেনার ক্ষমতা হচ্ছে না, আজকে সাধারণত কাঁচা লঙ্কা কেনার ক্ষমতা হচ্ছে না, 400 টাকা কাঁচা লঙ্কার কিলো, এবং ওনাদের যে খাদ্য সরবরাহ বিভাগ আছে সেই বিভাগকে যেন কাজে লাগানো হয়, প্রত্যেকটা বাজারে যেন বাজার দর ঠিক করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এবং সেই হিসাবে যেন বাজার দরটা নিয়ন্ত্রণ রাখা হয়, কালো বাজারে যেন বন্ধ করা হয়, সেদিকে যেন ডিস্ট্রিক্ট কমিশনার নজর দেন, সেটা আমরা স্মারকপত্রে উল্লেখ করেছি।